খুতবার মাধ্যমে বলছি, কারণ বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও অনেকের মধ্যে এটা দেখা যাচ্ছে যে তারা শুকরের খামার বানিয়েছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। জিজ্ঞেস করা হচ্ছে, আপনি যে খামার কেন করলেন? বলছে, আমার তো এগুলো খাই না, এগুলো ঢাকায় বিক্রি হয়, এক একটা শুকর এত টাকায় বিক্রি হয়। খুশি চড়ে বলছে, একটা ছাগল পুষলে যা ব্যয় হয়, শুকুর পুষতে আদৌ সে ব্যয় হয় না, কারণ শুকুর ময়লা খায় আর ছাগল তো ভদ্র পুষেও, এরা পাতা খায়। আমরা মানুষকে গালি দিয়ে ছাগল বলি, তো ছাগল শুকুরের চাইতে অনেক অনেক গুণ বেশি ভদ্র, ওদের খাওয়াটাও ভালো, যেন আমাদের কাছে ওদের খাদ্য হালাল। কিন্তু শুকুরের খাদ্যটাই হচ্ছে আবর্জনা ময়লা, এবং থাকেও আবর্জনাপূর্ণ স্থানে, ভালো জায়গায় রাখলেও তার গোশতের বা চর্বির বা রক্তের কোনো পরিবর্তন হয় না, তার যে মন্দ প্রতিক্রিয়া আছে। সৃষ্টিকর্তা আল্লাহ জানেন শুকুরকে তিনি কী দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য বিগত যত ধর্ম চলে গেছে, বিশেষ করে ইহুদি এবং নাসারা ধর্মে শুকর চিরদিনের জন্য হারাম প্রাণী ছিল, ইসলামও এটা হারাম, কিন্তু ইহুদি নাসারারা তাদের কিতাবের হুকুম মানেনি, তারা এটার ব্যবসাকে লাভবান হচ্ছে সবচেয়ে বেশি। আর তাদের লাভ দেখে যদি এখন মুসলমানদের বহু ছেলে প্রবাস জীবন যাপন করছেন, শোনা যায় 1 কোটির উপরে প্রবাসে থাকেন, এবং ইউরোপিয়ান কান্ট্রিতে তারা বেশি থাকেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য পাগল, প্রায় ডুবে মরছে, এরপরও তার যাবে সেখানে। যদি তাদের এমন কোনো হোটেল নেই যেখানে ওই শুকুরের চর্বি দিয়ে তৈরি খাদ্য নেই, আর এমন কোনো মিষ্টি মিঠাই নেই, চকলেট নাই, বাচ্চাদের ইয়ে খায় না, ছোটো ছোটো চিপস খায় না, এই চিপসের মধ্যেও পর্যন্ত শুকুরের রক্ত আছে, রক্ত বলে চর্বিদার তেল আছে, যত কসমেটিক্স গায়ে মাখে ক্রিম সব জায়গায় শুকুরের চর্বি দিয়ে নাকি ভালো হয়, এটা ওরা ব্যবহার করে। আগের এগুলো রাষ্ট্রীয় আইনের কারণে লিখিত, তো এই জিনিসটা এই যে বস্তু দিয়ে তৈরি, তাতে শুকুরের লার্ভা ফ্যাটের কথা লেখা থাকতো। এইটা দেওয়াতে মুসলিম ওয়ার্ল্ডে 75% ব্যবসা ওদের নষ্ট হয়ে গেল। এখন বহুজাতিক কর্পোরেট ব্যবসা হচ্ছে, এখন কেউ একা একা করে না, সবাইকে নিয়ে দলবল বেঁধে একটা ব্যবসা চালায়, একে বলে কর্পোরেট বিজনেস। আর এই বিজনেস করতে গিয়ে এখন একটা বুদ্ধি বের করেছে, ই কোড। এই ই কোডে ঢুকে যত হারাম ওরা ঢুকিয়ে দিচ্ছে মুসলিম কান্ট্রিতে, মানুষ তো বুঝতেই পারে না যে কী আছে, ওরা লুকাচ্ছে এখন শুকুরের চর্বিকে, শুকুরের ফ্যাটকে লুকিয়ে লুকিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। আর চকলেট পছন্দ করেন এমন কোনো বাচ্চাই তো নেই, আর চকলেটের মধ্যে যদি ঢুকে থাকে আপনি বুঝবেন কেমন করি। বর্তমান বিশ্বে ইউক্রেন হচ্ছে, ইউক্রেন সালু বলে একটা চকলেট আছে, সবচেয়ে জনপ্রিয় চকলেট, আর এর প্রভাবে বিশ্বের সবচেয়ে হৃদরোগের সংখ্যা ইউক্রেনে বেশি। বিশ্বের 10টি ইউরোপিয়ান কান্ট্রি সবচেয়ে বেশি শুকুর উৎপাদন করে, তার মধ্যে জার্মানি, ফ্রান্স, সঙ্গে আমাদের চীনও, এরা শুকুরের দিক দিয়ে একেবারে সর্বোচ্চ স্তরে। আর এর অন্যতম প্রতিক্রিয়া হচ্ছে এটা মানুষের ফুসফুস, হৃৎপিণ্ড এবং মস্তিষ্ককে আক্রান্ত করে, আর মস্তিষ্ক আক্রান্ত হলে উন্মাদ হয়ে যায়। এজন্য বর্তমানে আমেরিকাতে বহু লোক উন্মাদ, কেন কোনো কারণ পাওয়া যায় না, ডাক্তাররা ধরতে পারে না, কারণ ওর খাদ্যের মধ্যে ওরা চলে এসো, লোকের বাহ্যিক কোনো দোষ খুঁজে পাবেন না। মুসলিম বিশ্ব তাদের চাইতে অনেক অনেক গুণ নিরাপদ, কারণ এরা শুকর খায় না। কিন্তু এখন মুসলমানরাই এত বুদ্ধিমান হয়ে গেছে যে আমি তো শুকর খাবো না, শুকরের ব্যবসা করে টাকা খাবো, এটা জায়েজ হবে না। কেন
যুক্তি মেলা, তাদের যুক্তি শেষ নাই। অধিকাংশ মানুষ নিজের যুক্তি মতে কাজ করে, শরীয়ত পারে না। কিন্তু যারা জান্নাত কামনা করে, যারা মৃত্যুর পরে আল্লাহর চেহারা কামনা করে, তাদেরকে অবশ্যই শরীয়ত মেনে চলতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। আর আমাদের বক্তব্য হবে যারা কোরআন হাদিস মানে তাদের কাছে, ফাসেক ফাজের কাফের মোশরিকের কাছে কোনো বক্তব্য কোরআনেরও নেই, আমাদেরও নেই। যারা পরকালে বিশ্বাস করে, যারা আখেরাতে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, যারা জান্নাতে যেতে চায়, তাদেরকে অবশ্যই এই বিধান মেনে চলতে হবে। শুকুর বা কুকুরের ব্যবসা করা যাবে না, এটা পরিষ্কারভাবে হারাম। আসলে ব্যাখ্যা আসে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাসীগণ, তোমরা খাও ওই সব বস্তু থেকে, পবিত্র বস্তু থেকে যা আমরা তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি। ফশকুরুলিল্লাহ, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে তাকেই ইবাদত করে থাকো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল হামাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, নিশ্চিতভাবেই তিনি হারাম করেছেন তোমাদের উপরে মৃত রক্ত, মানে প্রবাহিত রক্ত, লাহমাল খেনজির শুকুরের মাংস, আমা ওহিল্লা ভি লগাইরিল্লাহ, এবং যা আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা হয়েছে। চারটে জিনিস হয়ে গেল। তবে ফমানে তোর রগায়রা বাগিম বলে আদিন ফলা ইসমালাহি, যদি কেউ কোনোরকম খাদ্য না পেয়ে মরণ মৃত্যুবত অবস্থায় পড়ে যায়, তখন যান বাঁচানোর জন্য সামান্য কিছু খেতে পারো, কোনোরকম আধিক্য ছাড়াই এবং সীমালঙ্ঘন ছাড়াই। ইন্নাল্লাহ গফুরুর রহিম, এটা যে খেলে এজন্য আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। ইচ্ছা করে যদি কেউ খায়, সে হারামের মধ্যে পড়ে যাবে। সুরা বাকারা 172-173। বিগত সকল ধর্মের শুকর নিষিদ্ধ ছিল। এখানে যে চারটে বিষয় বলা হলো, এই চারটে ব্যাখ্যা নেন। প্রথম হলো মায়তা, মৃত। এখন দেখবেন প্রায় পত্রিকা আসছে কঙ্কাল চুরি হচ্ছে কবর থেকে, তাই না? কবর পাহারা দিতে হচ্ছে, রাত জেগে ছেলেরা বাবার কবরে পাহারা দেয়। কারা চুরি করছে? মুসলমানরা তো চুরি করে। এবার মরে গেছে আর তো কোনো সমস্যা নেই, এখন কঙ্কাল, কঙ্কালটা তো মানুষের কঙ্কাল। আল্লাহ বলছে মায়তা, মৃত, বাস। মৃত বলতে তার কঙ্কালটাকে জীবিত নাকি, এটা কে বুঝাবে? বেশি বুদ্ধিমান হলে সমস্যা করে এমনি করেই হয়। মৃতের সব কিছুই হারাম। এত মশলা মশাল শুরু হয়েছে, চুলটা হালাল, নখটা হালাল, হাড্ডিগুলো হালাম, কঙ্কালটা হালাল, মৃত তো যান চলে গেলে আর কিছু নেই, কোনো যুক্তি খাটাবেন না। কোরআনের বিধান মায়তা, মৃত শেষ। দুই নম্বর অদ্দাম, রক্ত। রক্ত বলতে অন্য আয়াতে ব্যাখ্যা আসছে আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত। গরু জবাই করার সময়, খাসি জবাই করার সময় যে রক্তের জোরে বেরো হয় না, ওটা হলে প্রবাহিত রক্ত, ওটা হারাম। ওটা কাপড় লাগলে কাপড় ধুতে হবে, কিন্তু গোস্ত কোটার সময় হাতে একটু রক্ত লাগে, এটা হালাল, এটার জন্য কাপড় চোর ধোয়া লাগবে না। আর আর দুটো রক্ত হালাল, পিলিহা, কলিজা, এ দুটো রক্ত হালাল। আল্লাহামাল খিনজির, শুকুরের মাংস। বুদ্ধি খাটিয়ে যদি মাংস আল্লাহ বলেছে হারাম, তাতে হাড্ডি হালাল, চুল হালাল, যে ফেকার বই পড়লে তো মাথা খারাপ হয়ে যেতে পারে, এমন করে করে পেঁচিয়ে 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 হারামকে হালাল করেছে। আয়াতের প্রকাশ্য অর্থের বাইরে গিয়ে এই বেশি যুক্তি দিয়ে ইসলামকে ধ্বংস করে ফেলাইছে। মানে হারাম আর হারাম নেই, হালালও আর হালাল নেই, সব নষ্ট করে ফেলাইছে। এটা কেন লহম বলা হয়েছে? কারণ শুকুরের প্রধান অংশই হচ্ছে গোশত। খালি একটা কঙ্কাল যদি ঘুরে বেড়িত কেউ খাত না, ওর গোশত খুব বেশি, খুব চর্বিদার, মজাদার। আর এই জন্য এখানে লহম, দেহের প্রধান অংশই তো লহম, এই জন্যই বলা হয়েছে। আমা ওহিল্লা ভি লগাইরিল্লাহ। আর চার নম্বর, যে আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাব করা হয়েছে,
বোঝা গেল? পশু যদি হালালও হয় কিন্তু ওটা যদি দেবদেবীর নামে বা কোনো কবরের উদ্দেশ্যে জবাই করা হয়, বিসমিল্লাহ বলেও যদি জবাই করে তথাপি ওটা হারাম। মুখে বিসমিল্লাহ বলছি কিন্তু নিয়ে যাচ্ছি কোথায়? অমুক পীরের দরবারে, অমুক ওরসে দেওয়ার জন্য। যেভাবে রাস্তাতে নিয়ে যায় সিংগুলো সুন্দর করে কালো করে, সিঁদুর মাখায়, গলায় ঘণ্টা ঝুলায়, কোথায় যাচ্ছে? ওরসে যাচ্ছে। ওখানে যে জবাই করবে কি দিয়ে? বিসমিল্লাহ বলেই করবে, কিন্তু ওটা বিসমিল্লাহ না, ও হলে বিসমিল পীর। মুখে বললে আমরা নিয়তটা তো নষ্ট, ওটাও হারাম। মুসলমানের অবস্থা এখন এত নিম্নে চলে গেছে যেদের আর পার্থক্য করা মুশকিল হয়ে গেছে। এসবগুলো থেকে আপনার সাবধান থাকবেন। হারাম জিনিসের কোনো ব্যবসা নেই, মৃতের কোনো ব্যবসা নেই, শুকরের কোনো ব্যবসা নেই। সবচেয়ে বড় জিনিস এইটাই যেন খেয়াল থাকে। কিছু আমরা ভদ্র মানুষ আছি, আলেম মানুষও আছে তার মধ্যে, আমি নিজে দেখছি আলেমদেরকে ইন্ডিয়া, বিশেষ করে কলকাতা শহরে তো আপনারা প্রায় যাতায়াত করেন, যারা যান ও দেশে, অধিকাংশ কী বলে খাওয়ার হোটেলে, কী বলে খাওয়ার হোটেলে তো ঢুকলে তো বমি আসে, বিশাল গণেশের ছবি আগে, এগুলো দেখে দেখে যে সমস্ত হুজুরদের অভ্যাস হয়ে গেছে তাদের কথা স্বতন্ত্র, আমাদের তো অভ্যাস নাই। আমার উপলক্ষে খানা পিনের ব্যবস্থা হচ্ছে, আমাকে ওনারা খাওয়াচ্ছেন মেহমান হিসেবে, দিব্য একেবারে, কী মজা করে যে খাচ্ছে। আমাকে ভাই আপনি খাবেন না? না, এটা তো হালাল গোশত, তো জবে করছে কে? তো হিন্দু হোটেল, তো মুসলমান নাই, তো করবো কি? বলছে ফতোয়া দিচ্ছে কি চমৎকার, কুল বিসমিল্লা, আর বিসমিল্লাহ বলে খেয়ে নেন। আমাদের দুর্গার নামে জবাই করে বিসমিল্লাহ বলে খেলে হবে? এই সমস্ত আলেমের অভাব নেই দেশে, ওরা খেয়ে নিল, আমি প্রধান অতিথি কিছুই খেলাম না। বুঝতে পারছেন ব্যাপারটা? অভ্যাস হয়ে গেছে মানুষের। বাংলাদেশ এখনও সেভ আছে, এটা আমরা শুকরিয়া আদায় করি। আমরা এখনও পর্যন্ত দেড়তিনভাবে বলতে পারি পৃথিবীর অন্যান্য সব দেশ চাইতে বাংলাদেশের দিন অনেকটা নিরাপদ আছে, অনেকটা নিরাপদ আছে। এই নিরাপত্তা থাকবে না যত আপনার ছেলেপিলে বিদেশ যাবে আর ওই শয়তানদের সঙ্গে মিশবে, শয়তানি পরিবেশে থাকবে, তত নষ্ট হবে। আপনি পাঠাচ্ছেন ছেলে দিয়ে কামাই করবেন, টাকা আনবেন, ছেলে যে ধ্বংস হয়ে যাচ্ছে তার উপায় কী? ছেলে জান্নাত শেষ হয়ে যাচ্ছে, তার কাছে ভালো মন্দের তারতম্য থাকছে না, হারাম হালালের তারতম্য থাকছে না, সে দেখছে টাকা টাকা, কোন দিক থেকে টাকা বেশি পাওয়া যায়। সাবধান, হারাম খাদ্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, বিষয়গুলো খেয়াল রাখবেন। ইহুদীদের স্বভাব কী ছিল আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফরিন আমিনাল বাকরি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমা ইল্লা মা হামালাত যুহুরুহুমা ইল্লা মা হামালাত যুহুরুহুমা আও আল হাওয়ায়া আও মাখতালাতা বিআজমিন যালিকা জাযাইনাহুম বিবাগিহিম ওয়া ইন্না লাসাদিকুন সূরা আনআম 146 আয়াত। ইহুদীদের মধ্যে কিছু লোক, আসলে মূলত পুরা ইহুদীদের উপরে আল্লাহ পাক বলছেন আমি হারাম করেছিলাম, কুল্লাযী যুফরিন প্রত্যেক নখওয়ালা পশু, যেরকম উট, উটের একটা নখ, মাঝখানে কোনো ফাঁকা নেই, গরু কিন্তু মাঝখানে ফাঁক আছে, উটের কিন্তু মাঝখানে ফাঁক নেই, ঘোড়ার মাঝখানে ফাঁক নেই, আমনাল বাকারে ওয়াল গরমে, আর গরু এবং ছাগলের হাররামনা আলাইহিম শুহুমাহুমা, গরু এবং ছাগলের এই দুটার চর্বি আমরা তাদের উপরে হারাম করেছিলাম, ইল্লা মা হামালাত যুহুরুহুমা, তবে হ্যাঁ গরু ছাগলের পিঠে যে চর্বিগুলো থাকে এটা বাদ, এবং হাওয়ায়া ভুঁড়িতে যে চর্বি থাকে এটা বাদ, ও মাখতালাত বি আজমিন হাড্ডির সঙ্গে মিশে থাকা যে চর্বি এটা বাদ, যালিকা জাযায়নাহুম বিবাগিহিম
ইহুদিদের উপরে এটা আমরা করেছিলাম তাদের অবাধ্যতার কারণে। ইন্নাল্লাহ সাদিকুন, আর আমরা যা বলছি সত্য বলছি। ইমাম কুরতুবি ব্যাখ্যা দিচ্ছেন বিবাগিহিমের তাদের অবাধ্যতা কী ছিল, এই অকুবত কাতলিহিম বিল আম্বিয়া, তারা নবীদের হত্যা করত। অসাদ্দাহম আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখত। আখযাহুমুর রিবা ওয়াস্তালালহুম আমওয়ালান নাস বিল বাতিল, তারা সুদ খেত আর তারা মানুষের সম্পদ হারাম পন্থায় নিয়ে হালাল করে দিত। এই চারটা বিষয় এখানে এসে গেছে, এবার আপনারা দেখেন আমাদের মধ্যে আছে কি না। তারা তাদের নবীদের হত্যা করেছিল, আমাদের শেষ নবী 14 বার হত্যার সম্মুখীন হয়েছিলেন, প্রতিবারই আল্লাহ পাকের খাস মেহরবানিতে তিনি বেঁচে গেছেন, কারণ তিনি শেষ নবী, আল্লাহ তাকে বাঁচাবেনই। আগের নবীরা নিহত হয়েছে, আল্লাহ বাঁচাননি, কারণ শেষ নবীদের সামনে আসে এটা বান্দা জানে না। তিনি বিশ্ব নবী, আগের সব নবী ছিলেন গোত্রীয় নবী, তো শেষ নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছিলেন, তাকে হত্যা করার চেষ্টা করেও হত্যা করতে পারেন। 2 নম্বর, তাদের অভ্যাস ছিল সাদ্দিমান সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দেওয়া। এই কাজটা মুসলিম দেশগুলি প্রায় সবাই করে যাচ্ছে, যারা এদেশে আল্লাহর দিনের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে পুলিশ তাদের পিছনে বেশি, অসংখ্য গুন্ডা পান্ডা সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, তাদের পিছনে পুলিশ নাই। আর আমরা ঘর থেকে বেরোলেই ফোনের পরে ফোন, আপনার গাড়ির নম্বর কত, কোনো প্রোগ্রাম আছে কি না, বাড়ি গিয়ে বলে কোন রুমে উনি থাকবেন। যারা বিশুদ্ধ দিনের দাওয়াতের কাজ করেন, বিশেষ করে আহলে জান্দন বাংলাদেশের নেতাকর্মীরা, তাদের পিছিয়ে পিছিয়ে প্রশাসন ঘুরছে, অথচ প্রশাসনে যারা বসে আছেন অধিকাংশেরই দিন ধর্ম কোনো খবরই নেই। নইলে এই মুসলমানের দেশে গণতন্ত্রের লেবাস পরে কী করে বাচ্চাদের সিলেবাস এড়ে দেয়, বানরবাদী সিলেবাস দিতে পারে? আমরা বানরের আওলাত ছিলাম, 2012 সাল থেকে চলছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, 2013 সাল থেকে চলছে আলিয়া মাদ্রাসাগুলিতে, মুখে বলছে আমরা গণতান্ত্রিক, মুখে বলছে আমরা অধিকাংশের জনগণের প্রতিনিধি, অর্থাৎ লাখে একজনও খুঁজে পাওয়া যাবে না যে বিশ্বাস করে যে আমি আমার বাপদাদের আগে বানর ছিল, আমি আস্তে আস্তে লেস খুশি মানুষ হয়েছি, এ বিশ্বাস কেউ করে? তা তুমি সরকারে বসে আছো, তুমি কী করে এটা করলে? তুমি শিক্ষামন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তোমাকে এই অধিকার কে দিল? এইভাবে গণতন্ত্রের নাম করে ইসলামের বিরুদ্ধে, ইসলামের সমস্ত দিন আইন কানুনকে যারা বাধাগ্রস্ত করছে, নিঃসন্দেহে এই আয়াতের অনুযায়ী তারা ইহুদিদের স্বভাবপ্রাপ্ত। 3 নম্বর, ওয়াখজিমুর রিবা, ইহুদরা সুদ খাইত, অত সুদ সকল ধর্মে নিষিদ্ধ, এমনকি প্লেটে পর্যন্ত নিষিদ্ধ, তিনি নদী না, তিনিও এর বিরুদ্ধে বলে গেছেন খবরদার কোনো সুদ খেয়ে না। অথচ এমন কোনো মুসলিম দেশ নেই যেখানে সুদ নেই, এটাও দেশে গজবের অন্যতম কারণ যে দিন দিন নানা পৃথিবীতে ভাইরাস আসতে দেখেন না, এমনি আসে নাকি? বান্দা যখনই পাপ করবে আল্লাহ তখনই সাবধান করার জন্য সেখানে আজাব পাঠাবে, এটা করে পরিষ্কার কোরআনের সুরা সাজদা 21 নম্বর আয়াত পড়ে দেখেন, আদাবের আদিনা দুনাল আদাবের একবার, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে আজাবের শ্বাস দেখাবো, শাস্তির স্বাদ আস্বাদন করাবো, ছোটোখাটো বড় শাস্তি আসার আগে, অর্থাৎ কেয়ামত আসার আগে আল্লাহ সেটাই করছেন, কিন্তু আমরা সাবধান হচ্ছি না। সুদ ছিল ইহুদিদের অন্যতম স্বভাব। আর 4, ইসতিলা আলিম আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায় পন্থায় অন্যের সম্পদ নিজে হালাল করে নেওয়া, দখল করে নেওয়া। দেখেন অসংখ্য ভুয়া দলিল করে বাপদাদা 14 পুরুষ জমি আরেকজন নিয়ে নিচ্ছে গায়ের জোরে, অসংখ্য ভুয়া দলিল তৈরি হচ্ছে,
নদীগুলো সব দখল করে নিচ্ছে, দেখেন না? নদী ক্ষেকো, ভূমি ক্ষেকো, ভূমিদস্যু, এই পরিভাষাগুলো চালু হয়েছে আজকে বাংলাদেশে। এগুলো আগে কখনো ছিল না। কোনো পুকুর থাকলো না, কোনো নদী থাকলো না, কোনো জলাভূমি থাকলো না, সব গাছ ধরে নিয়ে নিচ্ছে। অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করা, এই স্বভাব ছিল ইহুদিদের। আল্লাহবাক সেটাই বলছেন, জালগা জাজাইনা হুম বি বাগিহিম, তাদের এই অবাধ্যতার কারণে আমরা তাদের উপরে প্রতিফল নাজিল করেছিলাম, গজব বা শাস্তি নাজিল করেছিলাম। এই শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আর এই আয়াতে একটা দলিল রয়েছে যে ইন্না তাহরিমা ইন্নামা ইয়াকুন বিযানবিন, আল্লাহর পক্ষ থেকে যে সব বস্তু হারাম করা হয় সে মানুষের পাপের কারণে এটা হারাম করা হয়। ইহুদিরা পাপ করছিল, এজন্য তাদের উপরে হারাম করা হলো। বিশেষ করে উট হারাম করতে কোনো প্রশ্ন ওঠে না, উট মুসলমানদের উপরে হালাল আছে, কিন্তু তাদের উপরে হারাম করা হয়েছিল, কারণ তারা উট নিয়ে যে ব্যবসা করত সে চূড়ান্তভাবে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ পাক তাদের উপরে এটা হারাম করে দিলেন। ওয়ান ইবনে আব্বাস কালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কা'ইদান খালফাল মাকাম ফারাফা বাসরাহু ইলা আস-সামা ফাদহাকা ওয়াকালা লা'নাল্লাহুল ইয়াহুদা সালাসান ইন্নাল্লাহ হাররাম আলাইহিমুস শুহুমা ফাবাউহা ওয়াকালু সামানাহা ওয়া ইন্নাল্লাহ লাম ইউহাররিম আলা ক্বাওমিন আকলা শাইইন ইল্লা হাররাম আলাইহিম সামানাহু রাওয়াহু আবু দাউদ ইসনাদুন সহীহ। ইবনে আব্বাস বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকামে ইব্রাহিমের পিছনে বসেছিলেন, হঠাৎ তিনি আসমানের দিকে চোখ উঠালেন এবং হাসলেন। এরপরে তিনি তিনবার বললেন, লানাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ ইহুদীদের উপরে লানত করুন, তিনবার বললেন, কারণ ইন্নাল্লাহ হাররাম আলাইহিম শুহুমা, আল্লাহ তাদের উপরে চর্বি হারাম করেছিলেন, ফাবাউহা, অতঃপর তারা সে চর্বি বিক্রি করতো, ও আকালু সামানাহা, আর সে চর্বি বিক্রির টাকা খাইত, ডাইরেক্ট চর্বি খেত না, বিক্রি করে টাকা খাইত। ওয়াইন্নাল্লাহ লাম ইউহাররিম আলা ক্বাওমিন আকলা শাইইন, আর আল্লাহ কোনো কওমের উপরে কোনো বস্তু খাওয়া নিষিদ্ধ করেন না, ইল্লা হাররাম আলাইহিম সামানাহু, তার মূল্যটাও আল্লাহ হারাম করেন। আমরা ইহুদিদের মতো হয়ে গেছি না? যারা বাংলাদেশের মুসলমানরা যারা সুগারের ব্যবসা করছে, তারা কিন্তু শুকর খায় না, হারাম। তো শুকর বেশি পয়সা খাচ্ছে না, ইহুদিদের মতো হয়ে যাচ্ছে না? 1500 বছর আগের হাদিস আজকে বাংলাদেশে কার্যকর হয়ে যাচ্ছে, যারা এগুলো করো সাবধান হও, তোমার সন্তানের দেহে তুমি হারাম খাদ্য ঢুকাচ্ছ, তুমি ছাগল পালন না করে গরুর খামার না করে তুমি শুকুরের খামার করছো। আর বলছো আমি শুকুর খাই না, আরে শুকুর বেচা পয়সা দিয়ে তুমি হজ করে আসছো, তোমার হজ ওমরা কিছুই কবুল হবে? আল্লাহর একটা হুকুমে তুমি শেষ, অপারেশন সাকসেসফুল, রিলিজ দিবে আগামীকাল, 3 দিন পরে ফ্লাইট কমপ্লিট, সব টোটাল রাস্তা সব ঠিকঠাক, বাথরুমে চলে গেল, হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, এবার বেডে আইসিইউতে, শুরু হলো আরেকটা রোগ, হাত পা ব্যথা, উষা করতে পারে না। এ তো আল্লাহ দেখানো, একেবারে হাতে নাতে একেবারে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহ কীভাবে আপনার কাছে টাকা পয়সা নিয়ে নেবে আপনি খবরই পাবেন না, অথবা আপনার সন্তানকে এমন অসুখ বা এমন রোগ দিয়ে দেবে ওই একটা সন্তানের যথেষ্ট আপনার সমস্ত ধন সম্পদ ধ্বংস করার জন্য, অথবা আপনার স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটে যাবে তার ট্রিটমেন্টে আপনি শেষ। অত আল্লাহর বিধান লঙ্ঘন করলে অবশ্যই আল্লাহর শাস্তি নেমে আসবে, এই আয়াত তার দলিল। ইমাম কুরতুবি বলছেন এই আয়াতে এটাই দলিল তার পাপ ছাড়া। অতএব পাপ থেকে বিরত থাকার চেষ্টা করুন।
আল্লাহ কারো না খেয়ে রাখবেন না, পড়তে তকদিরে যা আসে তার বাইরে যাবেন না, টাকার জন্য পাগল হবেন না, দুহাতে লুটপাট করার চেষ্টা করবেন না, অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ আপনার পরে তুষ্ট থাকবেন। যখনই যে বস্তু আল্লাহ হারাম করেছেন সেটা বিক্রয় লব্ধ, অর্থটাও হারাম, এই হাদিস তার বাস্তব দলিল। ইউরোপে আগে সকল উৎপাদিত সামগ্রীতে লেখা থাকতো এটা কী কী পদার্থ আছে, কিন্তু যখনই 75% ব্যবসা নষ্ট হয়ে গেল তখনই এই বহুজাতিক কোম্পানিগুলো লিখতে শুরু করলো ই কোড, যে ওর ভেতরে যে কী আছে এটা টের পায় না। এইটা করে তারা ওর ব্যবসা এখন করে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে, তাদের ই কোড সাইনবোর্ড দিয়ে এই হারামি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এগুলো যেন আমরা সাবধান থাকি, খেয়াল রাখবেন। এবার আসেন কুকুর। পশু চড়ানো, শিকার করা ও ক্ষেত পাহারা দেওয়া, এই তিনটা কাজ ব্যতীত কুকুর পালন নিষিদ্ধ। পশু চড়ানো, শিকার করা আর পাহারা, ক্ষেত পাহারা দেওয়া, এই তিনটা কাজেই কুকুর পালন করা চলে, অন্য কোনো কাজ নয়। একটা কুকুর যদি হয়ে যায় শেষ, বাড়ির পাহারা দেওয়ার জন্য একটা কুকুর যথেষ্ট, বেশি তো লাগে না। গভর্নমেন্টে যেমন ডগ স্কোয়াড আছে, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। আর নাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাখাযা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও সাদিন আও যারইন ইনতাকাসা মিন আজরিহি কুল্লা ইয়ামিন কিরান, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি কুকুর পালন করল তবে কলবে মাসি, কলবে সাহেদ, কলবে জারা, পশু চড়ানো, শিকার করা এবং ক্ষেত পাহারা ব্যতীত ওই ব্যক্তির আমলনামা থেকে প্রতিদিন এক কিরাত করে আমল, এক কিরাত করে গোনা জমবে, এক কিরাত করে আমল কমে যাবে। এক কিরাত বলতে জিজ্ঞেস করলে অর্থ কী, আল্লাহ রসুল দেখিয়ে দিল যে ওহদ পাহাড়ের সমান এক কিরাত, অর্থাৎ আপনি যত আমল করেন নেক আমল, আপনার নেক আমল থেকে এক কিরাত করে ডেইলি কমে গেলে আর থাকবেটা কি। আর ইবনে উমরা আন্নার নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিকাতুল কিলাব ইল্লা কালবা সাইদিন আও কালবা আও মাশিয়াতিন, মুত্তাফাকুন আলাইহি। ইবনে উমরা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুকুর হত্যা করার নির্দেশ দিলেন, কেবল শিকারী কুত্তা, কালবা গনম, ছাগল মাঠে নিয়ে গেলে সেখানে কুকুর লাগে ছাগল চড়ানোর জন্য, এই কুকুর এবং কলবে মাশিয়া এবং পাহারা দেওয়ার জন্য বাড়িতে পাহারা দেওয়া, এই তিনটা ছাড়া আর সমস্ত কুকুর উনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আপনাদের পিছনে কথা মনে পড়ে কিনা জানি না, যখনই কোনো সামরিক সরকার বাংলাদেশে এসেছে এরা সবাই কুকুর মেরেছে। আমরা যখন ছোটো 58 সালে যখন আইয়ুব খান ক্ষমতায় আসেন, কী যে কুকুর মারা শুরু হলো, আমার বাড়ি একটা নিরীহ প্রাণীকে মারছে কেন, কী হলো, পরে বুঝলাম কুকুর মারাত্মক ক্ষতিকর জীব, যেটুকু আসে হাজছে অনুমতি ওটুকুই করবেন, তার বাইরে যাবেন না। তার জন্য ব্যবসা করতে হবে, প্রতিপালন কুকুরের খামার বানাতে হবে, এগুলো চলবে না। ওয়ান জাবরিন কল আলাইকুম বিকলবিল আসবাদিল বাহাম জিন নুকতাতাইন ফাইন্নাহু শাইতান, রাওয়া মুসলিম। আরেকটা কুকুর যার দুই চোখের ইয়ে থাকে না, কী বলে ওটাকে, চোখের দুই পাশে এত দাগ বলা একটা কুকুর আছে দেখবেন, দেখলে ভয় লাগে, জুন্নুকতাইন, কালো ভূতদের দেহটা কালো, ঠিক এইখানে দুটা নোকতা দাগওয়ালা কুকুর পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন সাবধান, এদের থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু শয়তান, ওটা কিন্তু শয়তান। তাহলে এই হাদিসগুলো আমাদের মেনে চলতে হবে, এর বিপরীত করলেই আপনি আমি
জাহান্নামী হয়ে যাব। তো কুকুর পালন, শূকর পালন চলবে না। যারা ডিজাইন করেন তারা এখন খেলনা বানাচ্ছে, বিড়াল সম্বন্ধে অনুমতি আছে, কিন্তু বিড়ালের ব্যবসা করা এ বিষয়ে কিন্তু কোনো হাদিসে আসে নাই। বিড়ালের খেলনা, কুকুরের খেলনা ঘরে ঘরে, খেলনার নাম করে তারা খেলনা বানান, যারা তারাও তো মুসলমান। চিন্তা করা উচিত যে পশু হারাম সে পশু খেলনা বানাচ্ছি কেন? ছোট্ট ছোট বাচ্চা ওরা খেলনার পাগল, ওদেরকে খেলনার একটা বিড়ালও যদি আপনি দেন